আচ্ছা, এখন আমরা ওয়াটারের একটা বিলের হিসাব দেখি। প্রথমে আইডি নেই, আইডি 5-5 করে নিলাম আগের মতোই। পঞ্চাশ পর্যন্ত নিলাম আইডি। আচ্ছা, নেম, আচ্ছা নেম দিই, এবার কয়টা নেম দিই, নেম দিলাম ফাহিম 1, ফাহিম 2, ফাহিম 2। আচ্ছা, এরিয়া সবাই ফাহিম, এলো ফাহিম ল্যান্ড। আচ্ছা, এটা একটু বড় করে দিই, জায়গা হয়ে গেল। এরিয়া দিলাম 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। আচ্ছা, এখন ইউজেজ দিয়ে আমরা দিয়ে দিলাম 300, দিলাম 56, 78, 98, 12, 34, 500, এবার হলো 1400, বেশি খাইছে পানি। আচ্ছা, এখানে 900, এখানে 200, পারো না? এটা আমি আমি অনেক কোম্পানি ইউজ করি, অনেক ভালো মানুষ, ঠিক আছে। আচ্ছা, এখন বিল বের করার জন্য একটা রেট লাগবে, ইউজেজের উপরে রেট, সেটা আমরা এখানে দিয়ে দিই। এখানে দিলাম 3। আচ্ছা, আর ভ্যাট আগেই বলে দিই, ভ্যাট দিব 2%, ঠিক আছে। তাহলে এখন আমরা বিল বাই করব, বিলের জন্য ইকুয়াল, ইউজেজ হচ্ছে এখানে এটা ইনটু, রেট হচ্ছে 3, ডলার এল ডলার 4। আচ্ছা, এখানে ডলার এল ডলার 4 কেন দিলাম, এটা যদি মানে আমরা না জানি তাহলে আমাদের পার্ট 4 এর ভিডিওটা দেখে নিলেই হবে, ওখানে বলেছি কেন ডলার এল ডলার 4 নিলাম, ওটা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন বাকিটা আমরা টেনে দিই, সরি একটা ঘর আসে না। আচ্ছা, বাকিদের জন্য হয়ে গেল। এখন আমি নিব ভ্যাট, তাহলে ভ্যাট নেওয়ার জন্য ইকুয়াল, বিলের উপরে ভ্যাট হবে, তাহলে এটা হচ্ছে ই টু ইনটু ডলার এন ডলার 4। আচ্ছা, ভ্যাট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা টোটালটা বের করব, টোটাল হচ্ছে বিল ভ্যাট সহ, তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যাবে, তাহলে ইকুয়াল এটা ছিল ই টু প্লাস এফ টু। আচ্ছা, এখন আমাদের দেখা যাচ্ছে যে টোটালের মধ্যে দশমিক এসেছে, তো বিল তো আর আমরা বলতে পারি না 171 টাকা 4 পয়সা, এভাবে তো বিল বলতে পারি না, তো আমরা একবারে টাকায় নিয়ে যাব। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পুরোটা ডিলিট করে এখানে যোগ না করে ইন্টিজার করব। ইন্টিজার করার জন্য আমাদের যেটা করতে হবে ইকুয়াল INT ব্রেকেট দিলাম, এবার E2 প্লাস F2, ওকে এন্টার, এবার টেনে দেব, হয়ে যাবে। তো ইন্টিজার করলে যেটা হয় সেটা হচ্ছে 0.5 এর নিচে যতগুলা পয়েন্ট আসে ওগুলা যা ছিল তাই হয়ে যায়, আর 0.5 থেকে 5 এর উপরে যতগুলো পয়েন্ট আসে সেগুলা এক করে আগিয়ে যায়। যেমন এখানে যদি 237.5 থাকে সেক্ষেত্রে 238 হয়ে যাবে, কিন্তু এখানে যদি থাকতো 237.4 তাহলে 237ই থাকতো। আচ্ছা, আমরা এখন তাহলে টোটাল বের করে ফেললাম। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরিয়া গুলাকে 1 আর 2 ওয়াইজ সাজাবো, আগের মতোই আমরা করব। এই এখানে ঘর একটা সিলেক্ট করে নিলাম ভ্যালুওয়ালা, দেন সর্ট এন্ড ফিল্টারে যাবো, গিয়ে স্মলেস্ট টু লার্জেস্ট দিব, তাহলেই হয়ে গেল। এখন আমি এরিয়া গুলার আলাদা আলাদা টোটাল দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটা ঘর সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করা আছে, ডাটাতে যাব, গিয়ে সাব টোটালে যাব, সাব টোটালটা করবো আমি টোটাল ভ্যালুর উপরে, আর তা হবে এরিয়া ওয়াইজ। তো এখানে এরিয়া দিয়ে দিই এরিয়া, ওকে, তো এরিয়া ওয়াইজ বের হয়ে গেল। এরিয়া 1 এর টোটাল হচ্ছে এত, এরিয়া 2 এর টোটাল হচ্ছে এত, আর গ্র্যান্ড টোটাল হচ্ছে এত। এখন আমি এরিয়া 1 আর এরিয়া 2 এর টোটাল গ্রাফ আকারে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি যেটা করবো এখানে আলাদা করে লিখে নিব এ আর ই এ, এরিয়া 1 আর এরিয়া 2, ওকে। তো একটু বড় করে দিয়ে দেখা যাচ্ছে না,
এই আচ্ছা, তো এরিয়া ওয়ান এর টোটালটা হচ্ছে আমার 5476 5476, আর এরিয়া টু এর টোটাল হচ্ছে আমার 5470 5470। আচ্ছা এখন যেটা করবো আমি, এইটা পুরা এতটুকু সিলেক্ট করলাম হোয়াইট পয়েন্টার দিয়ে, দেন যেখানে যাব ওটা হচ্ছে ইনসার্টে যাব উপরে। ইনসার্টে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি এই যেখানে চার্টস আছে, আমি চাইলে কলাম দিতে পারি, লাইন দিতে পারি, পাই দিতে পারি। পাই দিই আগে, 2D পাই, 3D পাইও আছে, 2D পাই দিলাম, ব্যাস এরিয়া ওয়ান এরিয়া টু গ্রাফ আকারে দেখায় দিল। ওকে আচ্ছা, এখন আমি পাই রাখবো না, আমি কলামে নিবো। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে চেঞ্জ চার্ট টাইপ, এটাতে ক্লিক করলাম, এখানে সব আসলো। এখন আমি কলাম দিব, এই একটা কলাম সিলেক্ট করলাম, ওকে দিলাম, ব্যাস কলাম হয়ে গেল। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরিয়া ওয়ান এর ইউজেজ বেশি, এরিয়া টু এর ইউজেজ কম। আচ্ছা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে লেআউটে যেতে পারি, লেআউটে যে চার্ট টাইটেল, এখানে ওভারলে টাইটেল এবভ চার্ট, চার্ট টাইটেল, চার্ট টাইটেল এখানে দেওয়ার জন্য এই জায়গাটাতে আমি ক্লিক করব, এখানে নাম লিখব ওয়াটার ডিল এরিয়া ওয়াইজ, এবার এন্টার দিব, ব্যাস এখানে চলে আসবে ওয়াটার বিল এরিয়া ওয়াইজ লেখাটা এসে পড়লো। আচ্ছা এখন আমি চাইলে এখানে ডাটা লেভেলও দিতে পারি, যেখানে ডাটা লেভেল আছে এখানে গিয়ে সেন্টারে দিতে পারি, ইনসাইড এন্ড, ইনসাইড বেস, আউটসাইড এন্ড, যেটা ইচ্ছে আমরা সেটা দিতে পারি। তো আমি সেন্টার দিচ্ছি, এই সেন্টারে লেখাটা এসে পড়লো ওর ভ্যালু গুলা। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে ডাটা লেভেলে যাবো আবার, ইনসাইড এন্ড, এই ইনসাইড এন্ড, আবার ডাটা লেভেলে গিয়ে আমি যদি দিই ইনসাইড বেস, ইনসাইড বেসে লেখাটা চলে আসলো, আবার যদি দিই আউটসাইড এন্ড তাহলে আউটসাইড এন্ডে লেখাটা চলে আসলো। মোটামুটি এই। আর আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই তাহলে ডিজাইনে যাব আমরা, ডিজাইনে গিয়ে এই 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 অনেক ভ্যারাইটি আছে, আমরা যে কোনো ভাবে এটা চেঞ্জ করতে পারি। চার্ট টাইপ একটু ওইদিকে রাখি, নিচে সরিয়ে রাখি, অথবা এটা যদি আমি ঢেকে দিতে চাই এইভাবে, এই ঢেকে চার্ট দিলাম, এই মোটামুটি আমাদের এভাবে আমরা চার্টগুলো এভাবে গ্রাফ ইউজ করতে পারবো।